নমস্কার গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম প্রণাম। হ্যাঁ আজকে ডাক্তারবাবু এসেছেন, উনি তো মানে একদম হাসপাতাল থেকেই আসছেন, ওই রুবি হাসপাতাল থেকেই আসছেন, উনি করোনায় দেখছেন। তা ওনাকে আমি বললাম যে ডাক্তারবাবু একটুখানি মানুষকে বলুন করোনা সম্বন্ধে, মানুষ তো প্রচণ্ড ভয় পাচ্ছে যে করোনা অ্যাকচুয়ালি কী, কবে চলে যাবে এবং এর এটা কি মানে ইনপুট আউটপুট কী আছে, আমরা তো মানে সাধারণ লোক জানতেই না। সাধারণ যদি একটু জানেন তাহলে খুব ভালো হয়, তারা ভয়ভীতি থেকে মুক্তি হবে তাদের। তো ডাক্তারবাবু একটু বলুন, আপনি কিছু বলুন। প্রথমেই বলি হতে গিয়ে যে যে কোনো প্যান্ডেমিকই সাধারণভাবে 9 থেকে 15 মাস পর্যন্ত থাকে, এবং আমাদেরকে যেটা দেখতে হয় যে সরকারি কিছু নিয়ম আমাদেরকে বলে দিয়েছে, সেই নিয়মগুলোকে আমাদের কিছুটা মেনে চলা, সেগুলোকে যেরকম সোশ্যাল ডিস্টেন্সিং বা মুখে মাস্ক পরা বা হাত স্যানিটাইজ করা ফ্রিকুয়েন্টলি, এগুলোই আমাদেরকে মেনে চলা। আর এর বাইরে ভ্যাকসিন বা এই জিনিসগুলোকে নিয়ে এই মুহূর্তে অযথা খুব বেশি চিন্তিত না হওয়া এবং কোনোরকম কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া, সেইগুলি সব থেকে বেশি বড় কথা। যে অনেকে বলে দিল হয়তো এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে, এই ভ্যাকসিনটা বোধ হয় ভালো, এই ধরনের কথাগুলোতে বিভ্রান্ত না হয়ে সঠিক উপায়ে সঠিক উপদেশ নিয়ে এগোনো, সেটাই মনে হয় সব থেকে বেশি ভালো হবে। আর যেটা পড়ে রইলে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের ভয়ের কথা, যেটা অনেকে তো হাসপাতালে ভর্তি হতে পারেন না পয়সার ভাবে, তারা কি করবে? যারা হাসপাতালে ভর্তি হতে পারছেন না, তারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বা নিকটে যে ডাক্তারবাবু রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন, এবং সেক্ষেত্রে যদি তারা মনে করেন যে সিমটোম্যাটিক, সেক্ষেত্রে তারা কিছু টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করে এবং সেই রোগের যথাযথ চিকিৎসা অনেক ক্ষেত্রেই আমরা বাড়িতে রেখেও করতে পারি। এমন না যে আমরা বাড়িতে সবসময় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, হাসপাতালে একান্ত নিরুপায় হলেই তবেই ভর্তি করা যেতে হয়, এবং সেক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসার একটা অপশান থাকে। আর এখন নানারকম বাড়ির ছাড়াও আইসোলেশনের আলাদা কিছু জায়গাও তৈরি হচ্ছে, সেসব জায়গাতেও রাখা যেতে পারে। এবং সর্বোপরি যেটা আমি বলবো যে নিজের ইমিউন সিস্টেমের ওপরে বিশ্বাস রাখুন, ভগবানের ওপরে বিশ্বাস নিশ্চয়ই আপনাদের থাকা উচিত। তার কারণ একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে যে সুপারন্যাচারাল পাওয়ার এই ওয়ার্ল্ডটাকে চালাচ্ছে, যেটার আমরা কিছুটাই হয়তো জানি না এবং যেটাকে আমরা সবসময় জানার চেষ্টা করি, সায়েন্স মানেই হচ্ছে গিয়ে অজানাকে জানা। তা আমাদের সব কিছুই আমাদের এই জগতে যে আমাদের জানতেই হবে সেরকম কোনো ব্যাপার না, অনেক কিছুই অজানা থাকে। তা আমাদের তার মধ্যে থেকে এগিয়ে যেতে হবে, এইভাবেই এগোতে হবে যাতে আমরা কোনো দিন কোনোভাবেই যেন কোনো বিভ্রান্তমূলক কাজ করে নিজের ক্ষতি করে না বসে, এবং আমাদেরকে একসাথে একজোটে আমাদেরকে এই রোগের প্রতিরোধ করতে হবে, মোকাবিলা করতে হবে, একসাথে করতে হবে। এটা কোনো ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচে সম্ভব নয়, এখানে আমাদেরকে যৌথভাবে সরকারের সাথে কিছুটা সহযোগিতা নিয়ে, কিছুটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা নিয়ে তবেই আমাদের কী করতে হবে। ডাক্তার, এখন তো মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে রোগটা অনেকটাই নিরাময় হয়ে যাচ্ছে, অনেকটা মৃত্যুর হারটা অনেক কমে গেছে, মানে সেটা মানে কিসের জন্য? সেটা দুটো জিনিস থাকে, একটা ইনফেক্টিভিটি, একটা ভিরুলেন্স। ইনফেক্টিভিটিটা হয়তো আমাদের এই মুহূর্তে আমাদের মানে যেটাকে আমরা বলছি পিকে পৌঁছলো, সেটা হয়তো আমাদের রেগুলার যেহেতু মৃত্যু রোগের নির্ণয়ের হার বাড়ছে এবং সেক্ষেত্রে হয়তো ইনফেক্ট মানে পজিটিভ পেশেন্টের হারও অনেক বাড়ছে, এবং আমার মনে হয় যে এটা যদি ইনফেক্টিভিটির জন্য এই রোগীর সংখ্যা বাড়ে, ভিরুলেন্স যেটাকে আমরা বলি মৃত্যু হার বা রোগের দ্বারা মানুষের ক্ষতির সম্ভাবনা, সেটা কিন্তু মানে পাশাপাশি দেখতে গেলে কমছে, যেটা আগে ছিল তার থেকে এখন আগের থেকে অনেকটাই কমে এসেছে। এবং এটাকেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে জিনিসটা আমাদের কমছে, যে জিনিসটা আমাদের একটা সুস্থ পথে এগোচ্ছে, আমরা এমন কোনো কাজ না করি যেটার জন্য আমরা সেইটাকে আবার আমরা পুনর্মুষিত ভবন মতো আমরা পুরো না। এখন তো দেখুন ডাক্তারবাবু, অনেকেও তো শুনতে পাচ্ছি, আমি তো জানি না, আপনারাই বলতে পারবেন যে অনেকে কোভিড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা কোনো চিকিৎসাও করছেন না, কোনো কিছু করছেন না, এদের ক্ষেত্রে কি যদি কাউকে কারোর সঙ্গে মেলামেশা করে তাহলে কি ক্ষতি হবে? হ্যাঁ ক্ষতি হবে, নিশ্চয়ই ক্ষতি হবে যদি তারা প্রপার প্রিকশন নিয়ে না বলে। আমাদের যেটা স্বাস্থ্যবিধিতে এই মুহূর্তে বলে রাখা হয়েছে যে কোভিড পেশেন্টদেরকে কিছুটা সময় যে সময়টা পর্যন্ত তাদের ইনফেক্টিভিটি পিরিয়ড থাকে, যেগুলো নিয়ে আমি বলছি না কারণ এগুলো আমরা সবাই টিভি খুললে বা মোবাইল খুললে জেনে যেতে পারবো, সেই পিরিয়ডটাকে অন্তত আমি মনে করি যে তার বাকি লোকেদের সাথে জেনে শুনে কন্ট্যাক্টে আসা উচিত নয়, এবং তাকে যদি বিশেষ কারণে আসতে হয় বা তার কাছে যারা রয়েছে তারা যেন অন্তত মুখে মাস্কটা পরে থাকে এবং প্রপার প্রিকশনটাকে নেয়, কারণ অনেক সময় এরকম হচ্ছে যে অ্যাসিমটোম্যাটিক তাকে অনেক সময় আমাদেরকে ধরা পড়ছে না, বা সে হয়তো নিজেকে ধরা রোগ নির্ণয় কোনো চেষ্টাই করলো না, জ্বর হয়েছে ওষুধ খেয়ে এসে ঘুরে বেড়াতে জনসমাজে,
সেটা আমি মনে করি না ঠিক হচ্ছে, কারণ সে এক নিজেকেও ধোকা দিচ্ছে, সেই সাথে সাথে কিছু নিরীহ সাধারণ মানুষকেও ঠকাচ্ছে। না না, এখন একটা জিনিস ট্রেন্ড দেখা যাচ্ছে যে মানে প্যারাসিটামল, এটা জ্বর হচ্ছে প্যারাসিটামল খাচ্ছে, চার দিন বাদে সেরে যাচ্ছে, এবং সর্দি কাশিও আছে তার সঙ্গে, নাতি কাছে জল পড়ছে। এরা তো কোনো রকম মানে ট্রিটমেন্ট করছে না বা পরীক্ষা করছে না, এদের ক্ষেত্রে কী করণীয়? এদের ক্ষেত্রে আমি অন্তত মনে করি যে একবার হলো ডাক্তারের সাথে, সে আমি বলছি এখন হাসপাতালে গিয়েই করতে হবে, অনেকে ফ্যামিলি ফিজিশিয়ান থাকে, অনেকে পাড়ার ডাক্তার থাকে, কারোর সাথে অন্তত একবার যোগাযোগ করা, যদি তাও না হয় কাছাকাছি যে ক্লাব, পাড়ার যে ক্লাব, সেখানে অন্তত যোগাযোগ করা, বা সেখানকার যে জনপ্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করা। এটা এটা না করলে তো মানে তাদেরকে যে উপদেশ দেওয়া, হ্যাঁ, সেই উপদেশ দেওয়ার সঠিক উপদেশ যদি না পায় তারা তো কোনোদিনই জানবে। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এখন জ্বর হচ্ছে, বহু বাড়িতে শুনতে পাচ্ছি জ্বর হচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে, সেরে যাচ্ছে। সেটা তো ডেঙ্গু জনিত জ্বর হতেই পারে, সেটা সাধারণ ম্যালেরিয়ার জ্বর হতেই পারে, সেটা সাধারণ ইনফেকশনের জ্বর, হয়তো ইউরিনারি ইনফেকশনের থেকে জ্বর এসেছে, হতেই পারে। কিন্তু আমাদের কথা হচ্ছে গিয়ে যে আমরা যখন কোনো জিনিসটাই জানি না, আমাদের যখন সবটাই অজানা অচেনা, সেক্ষেত্রে আমাদের অন্তত একবার স্বাস্থ্যবিধি মেনে যে আমাদের যে গাইডলাইন দিয়েছে WHO গাইডলাইন, সেই গাইডলাইন মেনে বা আমাদের ইন্ডিয়াতে যে ICMR এর গাইডলাইন মেনে আমাদেরকে এগোনো উচিত। একটা ডাক্তার যারা ইন্ডিয়াতে থাকছে তারা তো এসব ব্যাপারে খুব একটা অভিজ্ঞ নয়, এবং তারা এই সমস্ত জিনিস জানেই না। একটু শহর অঞ্চলের লোক খুব একটু মানে জেনেছে, কিন্তু গায়ে অনেক ডিপ ইন্টেরিয়ার যে গ্রামগুলো আছে সেক্ষেত্রে এরা জানতেই পারছে না, এখন ফেসিলিটিও নেই। এক্ষেত্রে কী করণীয়? এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের একটা রোল থাকবে। আচ্ছা, পঞ্চায়েতে এবং আমাদের আমরা যেটা বলি আর কি যে হেলথ মানে প্রাইমারিলি হেলথ হচ্ছে গিয়ে স্টেটের রেসপন্সিবিলিটি, সেন্ট্রাল হয়তো আমাদেরকে গাইডলাইন দিয়ে দিচ্ছে, বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেটের কাছে রেসপন্সিবিলিটি হচ্ছে কি হেলথ তাকে তার হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে কীভাবে সামলাবে, এবং সেক্ষেত্রে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা যেটা আমাদের এখানে অলরেডি সুপ্রিম কোর্টে মানে আমাদের মানে লিগালি ভ্যালিড পঞ্চায়েতি রাজ, সেক্ষেত্রে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের রোল এখানে অপরিসীম, এবং গ্রাম পঞ্চায়েতে যারা রয়েছে তাদের প্রত্যেকেই আমার মনে হয় যে এই ক্ষেত্রে এগিয়ে এসে এবং প্রচার যেটা সব থেকে বেশি দরকার, প্রচার মানে সাধারণ মানুষ তো গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে বলবে না তাদের কী হয়েছে বলুন, করোনার সিমটমস বলুন, কারণ তাদের ওই ধারণাটাই নেই যেটা আপনি বলছেন, একদমই ঠিক কথা যে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আরও বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে মানে গ্রাম পঞ্চায়েতের এক্ষেত্রে নিজেদের দায়িত্বটাকে আরও বেশি করে নিতে হবে, যে এটাকে আমার প্রচার মানে জনসাধারণের ভালোর জন্যে সার্বিক প্রচার। হ্যাঁ, একশোবার। আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বহু মাঝে মাঝে বলছেন যেটা আর এক বছর বাদেই চলে যাবে, এটা কি ঠিক? মানে কোভিড কি খুব তাড়াতাড়ি চলে যাবে নাকি এখন থেকে যাবে? ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই কোভিডে যাওয়া বা থাকা জিনিসটাকে যদি আমরা প্যান্ডেমিকের নিরিখে বিচার করি, তাহলে যেটা আমি শুরুতেও বলেছিলাম যে 9 থেকে 15 মাস হচ্ছে গিয়ে সাধারণভাবে এক একটা প্যান্ডেমিক থেকেছে এরকম আমরা দেখে এসেছি, বাট যেহেতু এই পার্টিকুলার রোগের ক্ষেত্রে আমাদের অনেকটাই নতুন, প্রত্যেকে আমরা নতুনভাবে দেখি, সেজন্য আমরা আগে থেকেই ডেডলাইনের কথা না ভেবে আমাদেরকে আগে থেকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ হয়তো জিনিসটা চলে যাবে, কারণ এখন যেরকম দেখছি রোগ নির্ণয়ের সংখ্যা বাড়ছে বা যে কোনো কারণেই হোক না কেন পজিটিভের সংখ্যা রোজ বাড়ছে দিনে দিনে, অর্থাৎ এখনও আমরা বোধহয় পিকে পৌঁছইনি, তাহলে আমাদেরকে পিকে পৌঁছতে হবে, যদি সেটাই হয় আবার সেক্ষেত্রে মৃত্যু হার কমছে বা ভিরুলেন্স যেটাকে আমি একটু আগে বলছিলাম সেটাও কমছে, কাজেই যদি দুটোকে প্যারালালি আমরা ভাবি যে হ্যাঁ হয়তো আমাদের ডেফিনেটলি এক বছরের মধ্যে একটা ভালো জায়গায় আমরা চলে আসবো, বাট চলে আসার জন্যে আমাদেরকে এরকম না যে চলে আসবো বলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো, এবং একটু সময় নিয়েই এটাকে করা উচিত, এই কারণেই যে কারণ আমরা যদি এখন বলি চলে যাবে মানুষের মধ্যে, প্রথম কথা হচ্ছে কি আমরা জানি না আদৌ যাবে কি যাবে কি যাবে, আর 2 নম্বর কথা হচ্ছে এই ধরনের যদি আমরা কোনো ফেক নিউজ আমরা মানুষকে দিই, মানুষের মনের মধ্যে যে নিজস্ব যে প্রতি মানে যে এতদিন ধরে যে একটা হ্যাবিট গড়ে উঠেছে, সেই গড়ে ওঠা হ্যাবিটটা হঠাৎ করে হয়তো চলে গেল, মানে চলে যাবে বলেছে মানুষ হয়তো সেই যে প্রিকশনগুলো সেগুলোকে মানা বন্ধ করে দিল, সেজন্য আমার মনে হয় যে যদি চলে যায় ওয়েল এন্ড গুড, এদের এর থেকে ভালো কিছু নিউজ না, এক বছরে যাক 6 মাসে যাক যদি চলে যায়, কিন্তু ঘটনা হচ্ছে যতদিন যাওয়াটাকে আমাদের
অফিশিয়ালি কনফার্ম হচ্ছে বা আমাদের ডকুমেন্টেড হচ্ছে ততদিন পর্যন্ত আমার মনে হয় যে চলে যাওয়ার স্পেকুলেশনটাকে নিয়ে না ভেবে আমাদেরকে আরও কনসেন্ট্রেট করা উচিত যে কী কী আমাদের করণীয় আছে। মানে মাস্ক হচ্ছে আপনার মাস্ক পড়তে হবে, আর এর কার্যকারিতা কী আছে দেখো? মাস্ককে বেসিক্যালি আমাদের যে ভাইরাসের যে পার্টিকেল যেগুলো আমাদের ভাইরাসের যে মানে সোজা বাংলায় বলতে গেলে যে ভাইরাসটা যে আমাদের কণাগুলো সেই কণাগুলোকে যে যে সাইজের হয় সেই সাইজেরগুলো কিছু মাস্ক প্রতিরোধ করে। সেই মাস্কগুলোর মধ্যে একটা ইমিউনোসার্জিক্যাল মাস্ক আছে, N95 মাস্ক যেটা আমার পকেটের মধ্যে রাখা থাকে, মাস্ক থাকে, সেই মাস্কগুলোতে পরে আমরা জাস্ট ওই যে ভাইরাস পার্টিকেলগুলোকে সেগুলোকে আমরা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে বা মুখের মধ্যে দিয়ে বা ওগুলো যাতে আমাদের শরীরে কোনো অবস্থাতে কি টাচ করলে হয়ে যায়? টাচ করাতে আমাদের হাতের মধ্যে তো থেকে তো কোনো রেসপিরেটরি ট্র্যাক্টে আসছে না, বাট ওই হাত থেকে নিয়ে আমরা যখন মুখের মধ্যে দিচ্ছি তখন সেক্ষেত্রে যদি মুখের মধ্যে দেওয়া যায় সেক্ষেত্রে সেই জন্য আমরা বলি যে হাত থেকে বারবার স্যানিটাইজ করা, কোনো জায়গাতে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভাল। না এখন একটা জিনিস দেখা যাচ্ছে স্যানিটাইজ করে কিন্তু মানে মানুষের হাতে কিন্তু হাতটা সাদা হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে যে কোনো জিনিসেরই আমরা যে স্যানিটাইজার ইউজ করছি আমরা কি আমরা এটা আমার আমি জানি এটা আমার এভাবে বলা উচিত কি না, নিশ্চয়ই সবাই FDA বা তাদের স্ট্যান্ডার্ড মেনেই করছে, বাট আমার কোনো কখনো কখনো মনে হয় যে যখন কোনো জিনিস এরকম লার্জার স্কেলে হঠাৎ করে তৈরি হতে আরম্ভ করে তখন কি আমরা সেই গুণমান বজায় রাখতে পারি? যদি আমরা গুণমান বজায় রাখতে না পারি সেক্ষেত্রে কিছু সাইড এফেক্টসের সব চান্স থেকে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই রাখো ঠিকই। তাহলে আলটিমেট কনক্লুশনটা কী হলো? মানে আমরা এটাও শুনেছি ডাক্তারবাবু যে এই রোগটা আরেকজনের কাছে গেলে তার এজ চেঞ্জ হয়ে যায়, মানে তার ফরমেশনটাই চেঞ্জ হয়ে যায়। যেটা কি আমরা মিউটেশন বলছি, মিউটেশন হচ্ছে বলে এই ভাইরাসটার এগেনস্টে ভ্যাকসিন বার করাটাও একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো এই মিউটেশন হচ্ছে সেটাকে মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং ভাবতে হবে যে আমাদের ভ্যাকসিন বেরিয়ে গেলো মানে যে আমরা বা ভ্যাকসিন আমরা পেয়ে যাওয়ার পরও যে আমাদের 100% আমরা ইমিউন হয়ে গেলাম সেটাও না, হয়তো ক্রস ইমিউনিটি বা আমাদের মানে কিছুটা হলেও রোগের যে ভিরুলেন্স যেটাকে বলি বা রোগের যে আমাদের প্রকোপ সেটাকে একটু হয়তো কমে যাবে যদি আমাদের হয়ও সেক্ষেত্রে, বাট সেটা একমাত্র সময়ই বলতে পারবে। হ্যাঁ একমাত্র সময় বলতে পারবে ঠিকই। আচ্ছা আরেকটা জিনিস লাস্ট প্রশ্ন একটা করছি আপনাকে, সেটা হচ্ছে যে মানুষ ভাবছে যে কোভিড ট্রিটমেন্ট করলো সেরে গেল, কিন্তু পরবর্তীকালে কি আবার আসতে পারে ফিরত? এটা আমাকে একটুখানি বলুন। হ্যাঁ মানে অলরেডি ডকুমেন্টেড হয়েছে কয়েকটা জায়গাতে, বাট সেটাকে নিয়ে অ্যাডিকুয়েট ডেটা যেটা আমাদের সবসময় বলা উচিত যে কোনো জিনিসই আমরা যখন বলবো তখন তার পেছনে মানে যথেষ্ট পরিমাণ ডেটা থাকা উচিত, মানে না তো আমাকে কেউ যদি বলে যে আপনি কী করে এটা বলছেন আমি তার জন্য তাদের প্রয়োজনীয় কাগজ দেখাতে পারবো না, সেই নিয়ে পরীক্ষা চলছে। আমি বলছি একই রি ইনফেকশন অ্যাজ এ ডাক্তারবাবু হিসেবে আপনি কী বলছেন যে কোভিডটা চলে গেল মানে চলেই গেল তার শরীর থেকে? না একেবারেই তা নয়, হয়তো কিছুটা ক্ষেত্রে তার ইমিউন সিস্টেমের এটাকে লং টার্ম মেমারির মধ্যে কিছুটা হয়তো তার মানে তাকে একটা ইমিউনিটি দেবে ঘটনা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নতুন স্ট্রেন যদি তাকে আবার ইনফেক্ট করে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে সম্ভাবনা থাকবে দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়া। সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে সেখানে কি সেকেন্ডবার যদি হয় তাহলে কি মৃত্যু হয় আর অন্য কিছু থাকে? সেই রকম ডেটা এই মুহূর্তে আমাদের হাতে আপনার হাতে নেই। আচ্ছা 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 বাহ সুন্দর। আপনারা শুনলেন ডাক্তারবাবু আমাদের কিছু বললেন কোভিড সম্বন্ধে, খুব ভালো লাগলো। কারণ মানুষ অযথা ভয় পাচ্ছে, তো অযথা ভয় পেয়ে তো লাভ নেই, ওনার বক্তব্য হচ্ছে ভয় পাওয়ার মতো কিছু নেই, এটাকে যদি বাড়িতে থেকেও ট্রিটমেন্ট হয় হাসপাতালে ট্রিটমেন্ট হয় কোনো অসুবিধা কিছু নেই। এবং মানে উনি যেটা বলতে চাইছেন যে গ্রামে যদি হয় গ্রাম পঞ্চায়েতকে দেখাও, পাড়ায় বা এতে যদি হয় তাহলে ক্লাবকে বলো, বা মানে আদার্স যারা আছেন একটুখানি পার্টি মাথা তাদের বলো, তারা ব্যবস্থাটা করে দেবে ঠিক আছে না? তো এটাই উনি বলতে চাইলেন, ভালো লাগলো, খুব ভালো লাগলো ডাক্তারবাবু আপনাকে, খুব ভালো লাগলো আপনি যে মানে অনেক কিছু এ করলেন আমাদের বোঝালেন, আমরা খুব উপকৃত হলাম এবং আরও যারা ভয় পাচ্ছেন তারাও উপকৃত হলেন, এটা হবে এটা দেখে। হ্যাঁ ঠিকই আছে, দেখা আমার সত্যি।